আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো উইন্ডোজ 10 দেওয়ার পরবর্তীতে ল্যাপটপ এবং পিসিতে কী কী সফটওয়্যার নামাতে হয় এবং কীভাবে ড্রাইভারটি করতে হয়। পরবর্তী ধাপগুলো আপনাদেরকে এখন দেখাচ্ছি। উইন্ডোজ দেওয়ার পরে আপনার ল্যাপটপটি সম্পূর্ণ এভাবে ডিসপ্লেটা খালি দেখাবে, এখানে কোনো আইকন দেখাবে না। তখন আপনাকে মাউসের রাইট বাটনে যেতে হবে। যাওয়ার পরে নিচে আসতে হবে ডিসপ্লে, এখানে ক্লিক দেওয়ার পরে এখানে আসবেন থিম, থিমে একটা ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে নিচে আসবেন, নিচে এসে এখানে যাবেন প্রথমটাতে ক্লিক, এখানে আছে ডেস্কটপ আইকন, এই খালি ঘরগুলোতে আপনি পূরণ করে দেবেন টিক চিহ্ন দিয়ে। দিয়ে বেরিয়ে আসবেন, দেখবেন আইকনগুলো আপনার ল্যাপটপের ডিসপ্লেতে এসে যাবে, ক্লিক, এসে গেছে সবগুলো স্বাভাবিক আইকনগুলো ডিসপ্লেতে এসে গেছে। এখন আপনাকে পরবর্তীতে আপনার ল্যাপটপে যদি কোনো প্রকারে সমস্যা হয়, ডিসপ্লে ব্রাইটনেস অথবা ওয়াইফাই অথবা সাউন্ডের সমস্যা হয়, তাহলে আপনাকে একটা ড্রাইভার দিতে হবে। ড্রাইভারটি ইন্টারনেটে পাওয়া যায়, নেট থেকে নিয়ে নিলে হয়। তারপরে ওই ড্রাইভারটাকে আপনি কম্পিউটারে ইনস্টল করে দিলেই আপনার কম্পিউটারটি স্বাভাবিক, সব ধরনের সফটওয়্যারগুলো স্বাভাবিক হয়ে যাবে। ঠিক আছে, অনেক কম্পিউটারে সমস্যা করে, যেগুলোতে সমস্যা করে না ওগুলোতে ড্রাইভার দেওয়ার দরকার নেই, শুধু ইন্টারনেটের সংযোগ দিয়ে দিলেই সব কিছু অটোমেটিক ইন্টারনেট থেকে নেমে যাবে। ঠিক আছে, আর যদি না হয় তাহলে আপনাকে ড্রাইভারটি ইনস্টল করতে হবে। ড্রাইভার ফ্যাক 17.4.5 এটা উইন্ডোজ 10-এর জন্য খুবই কার্যকরী। এখানে ক্লিক দেওয়ার পরে নিচে ড্রাইভার প্যাক রয়েছে, এই ড্রাইভার প্যাকটি ইনস্টল করবেন। এটা ইনস্টল করলে আপনার কম্পিউটারের স্বাভাবিক সব কিছু স্বাভাবিক হয়ে যাবে। ড্রাইভার দেওয়ার আগে আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে উইন্ডার সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন। উইন্ডার আপনার উইন্ডোজ যদি 64 বিট হয় অথবা 32 বিট হয়, আপনি উইন্ডার সফটওয়্যার ওই সিস্টেমেরটা দিবেন। 64 হলে 64, 32 হলে 32। আমি 64 দিয়ে করেছিলাম, তো আমি 64 দিয়েছি। আপনারা যে উইন্ডোজটা করবেন 32 বিট অথবা 64 বিট, ওই টাইপের উইন্ডারটা ইনস্টল করবেন। তারপরে বাকি সফটওয়্যারগুলো ইনস্টল করবেন। সফটওয়্যার যদি আপনার কাছে না থাকে, আপনারা ইন্টারনেট থেকে সংগ্রহ করতে পারেন। গুগলে গিয়ে যে সফটওয়্যার, ওই সফটওয়্যারের নাম লিখলে গুগলে ডাউনলোড করা যায়। ঠিক আছে, আমি উইন্ডোজ 10-এ এখন হোয়াটসঅ্যাপটি ইনস্টল করব। উইন্ডোজ 10-এ হোয়াটসঅ্যাপ সাপোর্ট করে। ঠিক আছে, ক্লিক, এখন ধীরে ধীরে হোয়াটসঅ্যাপটি কম্পিউটারে সেট আপ হয়ে যাবে, ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হচ্ছে হোয়াটসঅ্যাপ। এখন ল্যাপটপে আমরা ওয়াইফাই সংযোগটি দিয়ে দিতে পারি, ক্লিক, ওকে। এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে ইয়েস, এখন আপনার কম্পিউটারে ওয়াইফাই সংযোগটি পেয়ে যাবে। এখন কম্পিউটার তার পছন্দ মতো যদি কোনো ড্রাইভার কম থাকে সে নিয়ে নিবে। ঠিক আছে, হোয়াটসঅ্যাপটি ডাউনলোড ইনস্টল হয়ে গেছে, এখন আমরা মিনিমাইজ করে দিচ্ছি। এখন পরবর্তী যেসব সফটওয়্যার আপনাদের প্রয়োজন, ওই সফটওয়্যারগুলো আপনারা ইনস্টল করবেন। বিভিন্ন সফটওয়্যার রয়েছে, যার যেটা প্রয়োজন সে সেটা ইনস্টল করবেন। বাড়তি সফটওয়্যার কম্পিউটারে ইনস্টল করার প্রয়োজন নেই, কারণ যত কম সফটওয়্যার থাকে ততই ভালো ল্যাপটপের জন্য। বেশি সফটওয়্যার বেশি ঝামেলা, কম্পিউটারকে ভারী করে দেয়। বিনা প্রয়োজনে কোনো সফটওয়্যার কম্পিউটারে রাখার দরকার নেই।
এটা হচ্ছে বিএলসি মিডিয়া প্লেয়ার, আপনারা যার যেটা পছন্দ ওটা ইন্টারনেট থেকে নামিয়ে ইনস্টল করতে পারেন। রিয়েল প্লেয়ার আছে, গুম প্লেয়ার আছে, আপনাদের পছন্দ মতো আপনারা ইনস্টল করতে পারেন। তার পরবর্তী যেটা দিচ্ছি এটা হচ্ছে অ্যাডোবি রাইডার, এটা পিডিএফ ফাইলের জন্য এটা ইনস্টল করতে হবে, জরুরি। এটা আমরা ইনস্টল করব এখন, ক্লিক ইয়েস। এখন সে নিজে নিজে ইনস্টল হয়ে যাবে। পরবর্তী যেটা ধাপে ধাপে সে চাইবে ওটাতে নেক্সট বা ইয়েস দিয়ে আপনি কাজটি শেষ করতে পারেন। এখন দেব একটা অ্যান্টিভাইরাস ল্যাপটপের জন্য, আমি দিচ্ছি 316 অল সিকিউরিটি অ্যান্টিভাইরাসটি। এটা খুবই ভালো মানের, ফ্রি, এটা 1 মাস পরে বন্ধ হবে না, সারা বছর এটি চলবে, এটাতে কোনো টাকা লাগে না। আর টাকা দিয়ে তো অনেকগুলো পাওয়া যায়, কাসপারস্কাই আছে, নর্টন আছে, অ্যাভাস্ট আছে, তবে ফ্রির ভিতরে এই সিকিউরিটিটি অনেক কার্যকর। এখন আমরা এটা দিচ্ছি, ইয়েস। এখন সে নেক্সট নেক্সটে গিয়ে সফটওয়্যারটি ইনস্টল হয়ে যাবে। তো বন্ধুরা, আপনাদেরকে আরেকটা বিষয় জানাবো, যখন আপনারা কম্পিউটারে অ্যান্টিভাইরাসটি ইনস্টল করবেন তখন হয়তো কখনো কখনো অন্য কোনো সফটওয়্যার ইনস্টল করার সময় সে বাধা দেবে, তখন আপনারা কি করতে হবে, এখানে যেতে হবে, এখানে ক্লিক দিয়ে অ্যান্টিভাইরাসটিকে রাইট বাটন ক্লিক দিবেন, দেওয়ার পরে উপরে কিছুক্ষণের জন্য এটা বন্ধ করে দেবেন, ইয়েস ইয়েস, এভাবে বন্ধ করে দিবেন। তাহলে পরবর্তী দফে আপনার যে কোনো সফটওয়্যার আপনি ইনস্টল করতে পারবেন, না হয় এই অ্যান্টিভাইরাসটি আপনাকে কম্পিউটারে সফটওয়্যার ইনস্টল করতে বাধা দেবে। তারপরে যখন কাজ শেষ হয়ে যাবে আবার ক্লিক দিয়ে এখানে গিয়ে ইনস্টল অ্যান্টিভাইরাসটি ওপেন করে দিবেন, ঠিক আছে। এরপরে আপনার পরবর্তী দফে আপনি যদি উইন্ডোজ 10 অ্যাক্টিভ না থাকে, উইন্ডোজ 10 অ্যাক্টিভেটর রয়েছে ইন্টারনেটে পাওয়া যায়, ওইটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন এবং পরবর্তী দফে আপনার প্রয়োজনীয় সব সফটওয়্যার ইনস্টল করে আপনার ল্যাপটপকে সচল করতে পারেন। যে সকল কম্পিউটার এবং ল্যাপটপে পুরাতন উইন্ডোজ রয়েছে 7, ওটাকে পরিবর্তন করে উইন্ডোজ 10 করে নিতে পারেন, কারণ বর্তমানে উইন্ডোজ 10 খুবই জনপ্রিয়। উইন্ডোজ 7-এ অনেক কিছু সাপোর্ট করে না, 10 বর্তমানে ভালো পারফরমেন্স করে, ভালো সার্ভিস দিচ্ছে উইন্ডোজ 10। উইন্ডোজ 10-এর ভিতরে অনেকগুলো রয়েছে, 10 হোম রয়েছে, 10 এডুকেশন রয়েছে, 10 প্রো রয়েছে, প্রোটি খুবই ভালো, উইন্ডোজ 10 প্রো। ওকে, তো বন্ধুরা আজকে এতক্ষণ আপনারা আমার ভিডিওটি দেখেছেন, কেমন লেগেছে আপনাদের কাছে জানাবেন। আমার ভিডিওটি অপশন আরবি থাকলেও কিন্তু আমি বাংলা ভাষায় সম্পূর্ণ বলে দিয়েছি। আমার ভিডিওটি দেখে আপনারা আপনাদের নিজের ঘরের কম্পিউটারটি আপনারা নিজেরাই সেট আপ দিতে পারেন, সফটওয়্যার ডাউনলোড করতে পারবেন, সফটওয়্যারগুলো রেডি করতে পারবেন, আপনাদেরকে কষ্ট করে দোকানে যেতে হবে না। তো বন্ধুরা, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।